ধরুন আপনার থেকে কয়েক হাজার মাইল দূরের এক বন্ধু আপনার পাশের সোফায় বসে আছেন, কিংবা আপনি অফিসে বসেই সমুদ্র সৈকতের ঘুরে বেড়ানোর আনন্দ উপভোগ করছেন। সেই কল্পনা এবার বাস্তবে আসতে যাচ্ছে, তা আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সবার জন্যই। একে বলা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তি, যার নাম রাখা হয়েছে মেটাভার্স। এই ধারণাটি সর্বপ্রথম 1992 সালে নীল স্টিফেন্সের স্নো ক্যাশ উপন্যাসে দেখা মিলেছিল। বলা হচ্ছে সেই উপন্যাস থেকে প্রভাবিত হয়ে আবির্ভাব হয়েছে মেটাভার্সের। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ মনে করছেন নতুন এই প্রযুক্তি ইন্টারনেট দুনিয়ায় বিপ্লব হয়ে আসবে। মেটাভার্স নামের নতুন একটি ডিজিটাল দুনিয়া তৈরির লক্ষ্যে তার একটি বড় টিম কাজ শুরু করেছে। গবেষকরা বলছেন মেটাভার্সকে এভাবে ভাবা যেতে পারে, যেটি ইন্টারনেটের যেখানে সবকিছু মনিটরে দেখছেন এমন নয়, বরং তার ভেতরে রয়েছেন এর ব্যবহারকারী। ইতিমধ্যে সারা বিশ্বে প্রায় 10,000-এর বেশি লোক কাজ শুরু করেছেন। বিভিন্ন ভিআর গ্লাস উৎপাদকরা তাদের পণ্য আধুনিকায়ন করা শুরু করেছে এর জন্য। প্রযুক্তি গবেষণা জার্নালগুলোতে বলা হচ্ছে যদি এটি বাস্তবায়ন হয় তাহলে ইন্টারনেটের সংজ্ঞার সাথে সাথে বদলে যাবে জীবনমানও, পাশাপাশি অনেকের অপূরণীয় ইচ্ছাও ঘরে বসে পূরণ করা সম্ভব হবে। মোবাইল লিক করিম, মাই টিভি।